প্রেম মানে না জাত ধর্ম কোনো কিছুই, কিন্তু সম্পর্ক যে মানে না এটা প্রথমবারের মতন হলো। নুরুল নামের এই ছেলেটি এর চাচিকে নিয়ে চলে গেল, চাচিটার নাম ছিল লাবণী। 5 বছরের এই শিশুকে রেখে চলে গেল লাবণী তার এই ভাতিজার সাথে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। গেল কোথায়? আইসে দেখি যে টাচ মোবাইলটাই বাথরুমের সামনে, দরজার পায়খানার দরজা লাইট জ্বালানো নাই। স্বামী স্ত্রী একসাথেই শুয়েছিল, হঠাৎ সে টয়লেটে যাওয়ার নাম দিয়ে স্বামীর কাছ থেকে চলে আসে, এসে তারপরেই সে ভাতিজাকে নিয়ে চলে যায়। হঠাৎই চাঞ্চল্যকর ঘটনাটি দেখে এলাকাবাসী সবাই কিন্তু অবাক। সবার মুখে মুখে শুধু একটাই প্রশ্ন, সাধারণ মানুষ ভুল করলে সমাধান করে এলাকার মেম্বার চেয়ারম্যান, কিন্তু তারাই যদি ভুল করে তাহলে তার সমাধান দিবে কে? ছেলেটি ছিল এই এলাকার মেম্বার, তার জন্যই সবার মনে শুধুমাত্র এই একটাই প্রশ্ন। পরে মনে করেন আস্তে আস্তে জানলাম, এলাকার মানুষ জানলাম যে ও চলে গেছে। কারণ লাবণী নামের এই মেয়েটির স্বামী তার সুষ্ঠু একটা বিচার চেয়েছে, কারণ কারো কাছে গেলে সে সমাধান পাবে না, কারণ যারা সমাধান করে তারা এই সমস্যাটা করেছে। শুধুমাত্র এই বাচ্চাকে নিয়ে সে কিভাবে চলবে, কিভাবে তার সংসারটা চলবে এবং কিভাবে সেই বাচ্চাটাকে মানুষ করবে, শুধুমাত্র বাচ্চাটাকে নিয়েই তার টেনশন। তার জন্যই সে কথাটা বলেছে যে আমি এর সুষ্ঠু একটা বিচার চাই, কে দেবে এই বিচারটা আমাকে? কিভাবে চলবো? খুব অস্বাভাবিক হয়ে গেছে। আমি এর সুস্থ একটা বিচার চাই, যেন আমার মতন এরকম পরিবার এরকম দশ না।